আসসালামু প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমানে করোনাকালীন মুহূর্তে তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি প্রাথমিক শ্রেণীর ক্লাস নেব। প্রিয় বন্ধুরা, তোমরা সকলে প্রস্তুত তো? হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে বসে একটু বোরিং লাগছে তাই না? এই তো কিছুদিন মাত্র, এরপরে তোমরা সকলেই ফ্রি হয়ে যাবে, আবার সে আগের মতন বিদ্যালয়ে যাবে, স্যারদের সাথে সময় কাটাবে, বন্ধুদের সাথে সময় কাটাবে, খেলাধুলা করবে। আমরা সেই প্রত্যাশাই করি এবং আশা করি তোমরা সেই পরিবেশটি শীঘ্রই পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আসো আমরা প্রথমে একটি ব্যায়াম করে নিই, কেমন? আমরা একটি ব্যায়াম করব। আমি যে ব্যায়ামটি করব এটি হচ্ছে ঘাড়ের ব্যায়াম। এই ব্যায়ামটির নাম হচ্ছে ঘাড়ের ব্যায়াম। ঘাড়ের ব্যায়াম কিভাবে করতে হয় তোমরা একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করলেই তোমরাও কিন্তু পারবে এবং তোমরা আমার সাথে সাথে এই ব্যায়ামটি করবে। প্রথমে তোমরা সোজা হয়ে দাঁড়াবে, তারপরে যখন আমি এক বলবো তখন তোমরা যখন এক বলবো বাম দিকে প্রস্তুত হবে, কোমরে হাত দিয়ে প্রস্তুত হবে। যখন আমি এক বলবো তখন আস্তে আস্তে বাম দিকে ঘাটটা নামাবো, যতদূর সম্ভব বাম। দুই বললে আবার ঘাটটা আস্তে আস্তে সোজা করবে। আবার যখন তিন বলবো তখন ঘাটটা আস্তে আস্তে ডান দিকে বাঁকাবে। আমাকে খেয়াল করো, ঠিক এভাবে। যখন চার বলবো আবার আস্তে আস্তে ঘাটটা সোজা করবে। যখন পাঁচ বলবো, পাঁচ বললে তোমরা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকবে, যতটা সম্ভব সামনের দিকে ঝুঁকবে। আবার যখন ছয় বলবো সোজা হয়ে দাঁড়াবে। সাত বললে পিছনের দিকে যতটা সম্ভব ঘাটটা নেবে। আট বললে আবার সামনে আস্তে আস্তে সোজা করবে। নয় বললে আবার তোমরা হাত সোজা করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তবে খেয়াল করবে যখন সামনের দিকে ঝুঁকবে তখন একটু সাবধানতা অবলম্বন করবে, যেন সামনের দিকে পড়ে না যায়। আবার পিছনের দিকেও ব্যালেন্স রেখে পিছনের দিকে ঘাটটা বাঁকাবো। ওকে, ঠিক আছে বন্ধুরা, এতে আমাদের দুইটি উপকার, আমাদের ঘাড়ের ব্যায়াম হবে, পাশাপাশি আমাদের কোমরের ব্যায়ামটাও হয়ে যাবে। ওকে, হ্যাঁ তাহলে শুরু করা যাক বন্ধুরা। আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়াই। আমার সাথে তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো তো? তোমরাও প্রস্তুত হও। হ্যাঁ বন্ধুরা, প্রস্তুত হও। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা আবার এই ব্যায়ামটা আরেকবার অনুশীলন করি। তোমরা প্রস্তুতি নাও। এক, দুই, তিন,
চার পাঁচ ছয় সাত আট যেমন ছিল। থ্যাংক ইউ। তোমরা বাড়িতে বসে এই ব্যায়ামটা মাঝে মাঝে করবে, এতে তোমরা ঘাড় এবং কোমরের যদি কোনো ব্যথা থাকে এবং যদি কোনো অসুবিধে থাকে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ঘাড় এবং কোমরের ব্যায়ামটা খুবই উপকারী। এই ব্যায়ামটি তোমরা বাড়িতে বসে প্রতিদিন সকালে কমপক্ষে তিনবার অনুশীলন করো। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমরা ব্যায়াম করলাম, এখন যদি আমরা একটা ছড়া আবৃত্তি করি কেমন হবে? হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আমরা একটি ছড়া আবৃত্তি করি, তোমরাও আমার সাথে ছড়াটি আবৃত্তি করবে। থ্যাংক ইউ। আমরা ছড়াটি আবৃত্তি করি, তোমরাও আমার সাথে প্রস্তুতি নিয়েছো তো? হ্যাঁ বন্ধু। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা বা চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপড় লুপুশ খাই। কেমন লাগলো বন্ধুরা ছড়াটি? তোমার ভালো, তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ বন্ধুরা, আবার আমরা ওই দেখা যায় তাল গাছ ছড়াটি আবৃত্তি করি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা বা চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপড় কুকুশ খাই। কেমন হলো বন্ধুরা? আমার সাথে আরেকবার তোমরা ছড়াটি আবৃত্তি করো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা মাছ চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপড় লুপুশ খাই। কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে ছড়াটি? থ্যাংক ইউ। তোমরা এই ছড়াটি বাড়িতে বসে বারবার অনুশীলন করবে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এসো তোমরা, আমরা খালি ঘরে বর্ণ লেখা শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে বর্ণের সাথে পরিচিত হয়েছ, সকল বর্ণই তোমরা আশা করি চেনো। এখানে একটি ছবি আছে, দেখো, দেখেছ? এই যে একটি ছবি আছে, দেখো তো, এখানে কিছু ছবি আছে, খেয়াল করি। দেখো তো কিসের ছবি এগুলো? এগুলো কিসের ছবি? হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এটা কিসের ছবি? এটা কিসের ছবি? বকের ছবি। তোমরা বক দেখেছো না? হ্যাঁ তোমরা অবশ্যই দেখেছো, এটা হচ্ছে বকের ছবি। থ্যাংক ইউ। এই যে কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছ, এটা হচ্ছে ফলের ছবি। এগুলো তার ফলের ছবি। এটা কিসের ছবি? হ্যাঁ মই। এটা হচ্ছে কিসের ছবি? মই। তোমাদের অনেকের বাড়িতে মই আছে, যাদের বাড়ি গ্রাম অঞ্চলে তাদের প্রত্যেকের বাড়িতেই এই মই থাকে। এইটা কিসের ছবি বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছ, এটি হচ্ছে জগ। এটি জগ। জগে কি রাখে বলতে পারো?
জগ কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ বন্ধুরা, জগে পানি রাখা হয়। এটা কি? এটা কিসের ছবি? এটা তো খুব পরিচিত ছবি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কলো। এটা কি? কলো। থ্যাংক ইউ। আমরা তো এইটা কিসের ছবি বন্ধুরা, খেয়াল করো তো। হ্যাঁ, এটি হচ্ছে ঘরের ছবি। এটি ঘরের ছবি। এটি কিসের ছবি? বই। এটি কি? বই। এই বইয়ের সাথে আমরা সকলেই পরিচিত। এইটি কিসের ছবি বন্ধুরা, তোমরা কি কখনো দেখেছো এই ছবিটা? এই ছবিটি কি তোমরা কখনো দেখেছো? হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কলম। কি? কলম। থ্যাংক ইউ। দেখো তো এখানে কিছু বর্ণ আছে, তোমরা বর্ণগুলো চেনো কিনা একটু লক্ষ্য করো, তোমরা অবশ্যই চেনো। দেখো এটি কি বর্ণ? ই। এটি কি? ই। এটি র। এটি হচ্ছে র। এটি কিসের ছবি? ল। এটি গ। ক। ম। দন্ত স। দন্ত স। থ্যাংক ইউ। আবার আমরা একটু বর্ণগুলো খেয়াল করে দেখি। রসই, র, ল, গ, ক, ম, দন্ত স। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সকলেই বর্ণগুলোর সাথে পরিচিত, সকলেই বর্ণগুলো জানো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা এখন ছবি দেখে খালি ঘরে, দেখো একটা বর্ণ দেওয়া আছে, আর একটি বর্ণ খালি ঘরে নেই। আমরা এই খালি ঘর পূরণ করবো এই ছবিটা দেখে। এটা কিসের ছবি বন্ধু? বন্ধুরা এটি হচ্ছে ব। খেয়াল করো তো এটি কি দেওয়া আছে? এটি কি? ব। এটি কি? ব। আর এখানে কি দিলে ক হয় বলতে পারো? এখান থেকে নিয়ে নাও তো, এখানে নিয়ে নাও তো। এখানে কি দিলে ক? এখানে এই ব বানানে কি কি দরকার? ব, ক। ব, ক। ক কোথায় আছে দেখো তো? এই যে থ্যাংক ইউ, এটা হচ্ছে ক। আমরা ক যদি এই ব এই খালি করে দিয়ে যাই তাহলে কি হয়? ব, ক, ব, ব, ক, ব। থ্যাংক ইউ। আমরা যদি এটা লিখে দেখাই, দেখো আমরা এটা খালি করে নিয়ে আসি। দেখো বন্ধুরা এটি কি আছে? ব। এই বর্ণটি কি বর্ণ? ব। তাহলে বক লিখতে কি দরকার আমাদের? ক। হ্যাঁ ঠিক বলেছো, কি দরকার? ক। আমরা লিখে ফেললাম ক। এটি কি হলো? বক। ব, ক, বক। তোমরা সবাই আমার সাথে বলো, ব, ক, বক, ব, ক, বক। হ্যাঁ কই বন্ধুরা, বক কই? এই যে দেখো বক, এই বকের ছবিটার সাথে তোমরা পরিচিত। থ্যাংক ইউ। আমরা দেখো আরো একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কি? মই। হ্যাঁ তোমরা একটু আগে দেখেছো মই। মই বানালে দেখো ম দেওয়া আছে, এখানে আর কি বর্ণ? এখান থেকে কোন বর্ণটা নিলে, কোন ছবিটা নিলে আমরা মই দেখতে পাই? ম। এর সাথে কি নিলে মই হয়? ই, তাই না? রস্বই। আমরা যদি মর সাথে যে রস্বইটা নিই তাহলে কি হয়? মই। ম, রস্বই, মই। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এখানে লিখে দেখাই, খেয়াল করে দেখো, এই যে ম লেখা আছে, এখানে কি দিলে মই হয়? ম, রস্বই। তাতে কি হয়? মই। থ্যাংক ইউ। এই তো দেখো আর একটা শব্দ দেখো, জ। এই যে দেখো কি আছে? জ। উপরে কিসের ছবি? জগের ছবি। জগ লিখতে কোন বর্ণটা লাগবে? এখান থেকে আমরা একটু বাছাই করি, খেয়াল করে দেখো তো কোনটা? হ্যাঁ গ। জগ লিখতে কি লাগবে? গ লাগবে। জ, গ, জ, জ। আর এখানে যদি আমরা গ বসাই
তাহলে কি হবে জ জ গ জ থ্যাংক ইউ আমরা যদি এখানে লিখি দেখো তোমরা একটু ফোল্ড করো তোমরাও বাড়িতে খাতা খাতা কলম নিয়ে অনুশীলন করবে দেখো আমি প্রথমে লিখলাম জ আর এখানে যদি আমরা গ লিখি কি লিখবো গ তাহলে কি হলো জ গ জ জ গ জ থ্যাংক ইউ বন্ধুরা আমরা আরেকটি দেখো ছবি দেখি এখানে দেখো এটি কিসের ছবি কলম এটি কি কলম কলমে দেখো ক ল আর কি দিলে কলম হবে ক ল ম এখানে যদি আমরা ম দিই তাহলে কি হলো ক ল ম ম বসাইলে কি হয় ক ল ম এটি কি হয় কলম ক ল ম কলম থ্যাংক ইউ আমি যদি এখানে লিখে দেখাই তাহলে করে দেখো তোমরা একটু বন্ধুরা এই যে দেখো ক ল এই দেখো ক ল এর সাথে যদি আমরা ম লিখি তাহলে কি হয়ে গেল কল থ্যাংক ইউ ক ল ম কি হয় কল থ্যাংক ইউ এখানে উপরে আরেকটি ছবি আছে দেখো বন্ধুরা এটা কিসের ছবি ফলের ছবি কি কি আছে এখানে দেখো ফ আছে কি দেওয়া আছে ফ হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে ফ ফর সাথে কোন ছবিটি নিলে ফল হয় দেখো তো কোন বর্ণটি নিলে এই যে দয়ের ছবিটা যদি আমরা এখানে নিই ফ ল তাহলে কি হয় ফল হ্যাঁ বন্ধুরা ফ ল ফল ফ ল ফল আমরা এখানে যদি দেখাই ল ফল 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 থ্যাংক ইউ বন্ধুরা তোমরা আরেকটা খেয়াল করো এটি কিসের ছবি ঘর তেমনি যদি আমরা ঘর লিখি দেখো ঘ এর সাথে কোন বর্ণটা নেওয়া যায় ঘর লিখতে ঘ র ঘর ঘ র ঘর এই ঘ এখানে যদি আমরা র নিয়ে আসি তাহলে ঘ র তাহলে কি হয় ঘর থ্যাংক ইউ আমরা আবার এখানে দেখো আমরা যদি লিখে দেখাই একটু খেয়াল করো ঘর 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 থ্যাংক ইউ আরেকটি ছবি দেখো এটি কিসের ছবি তোমরা সবাই একটু আগে দেখেছো তোমরা চেনো এটি কি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে বইয়ের ছবি এটা কিসের ছবি বইয়ের ছবি বই লিখতে কি কি বর্ণ লাগে এখানে কি এটা কি বর্ণ ব হ্যাঁ এটি ব বয়ের সাথে কোন বর্ণ নিলে বই হয় একটু খেয়াল করে দেখো হ্যাঁ বন্ধুরা আমরা যদি এই ই বর্ণটা নিই তাহলে ব ই বই এটাকে আমরা রসই পড়তে পারি ব রসই বই ব রসই যদি আমরা এখানে বসাই বই ব আর রসই মিলে হয় বই ব রসই বই আমার সাথে সাথে বলো ব রসই বই থ্যাংক ইউ আমরা বই শব্দটা যদি এখানে লিখি একটু খেয়াল করো ব এই যে ব লিখলাম এই রসই দিলাম কি হলো বই ব রসই বই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বসে এমনি এই ছবি দেখে দেখে অনুশীলন করবে আমাদের আমাদের বইতে এভাবে অনেক ই দেওয়া আছে অনেক ছবি দেওয়া আছে এবং এই ছবি দেখে দেখে তোমরা মিলে মিলে শব্দ তৈরি করবে আশা করি তোমরা পারবে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমরা একটু বলি শিখি আমরা শিখব আজকে শূন্যের ধারণা আমরা কি শিখব শূন্যের ধারণা
শূন্যের ধারণা আমরা আজকে শূন্যের ধারণা শিখব হ্যাঁ বন্ধুরা আচ্ছা বলো তো আমার এখানে কয়টি গাড়ি আছে হ্যাঁ মনে করো তোমার বাবা দেখো আমরা কয়টা গাড়ি একটু তোমার বাবা তোমাকে তিনটি গাড়ি কিনে দিয়েছে কয়টি তিনটি এক দুই তিন দেখো এই তিনটি গাড়ি থেকে তুমি তুমি যদি তোমার বন্ধুকে একটি করে গাড়ি দিয়ে দাও তোমার তিন বন্ধু আছে মনে করো তোমার তিনজন বন্ধু আছে এই তিনজন বন্ধুকে তুমি যদি তিনটি গাড়ি দিয়ে যাও মনে করো তোমার এক বন্ধুকে একটি গাড়ি দিয়ে দিলে আর এক বন্ধুকে আরেকটি গাড়ি দিয়ে দিলে আর এক বন্ধুকে তুমি আরেকটি গাড়ি দিয়ে দিলে তাহলে তোমার কাছে কয়টি গাড়ি থাকলো হ্যাঁ তোমার কাছে কোনো গাড়িই থাকলো না তার মানে কি কোনো গাড়ি তোমার কাছে নেই তোমার কাছে গাড়ি আছে শূন্যটি তোমার কাছে গাড়ি আছে কয়টি শূন্যটি হ্যাঁ বন্ধুরা আবার একটু দেখি তোমার কাছে মনে করো তিনটি গাড়ি আছে তুমি যদি এখান থেকে তিনটি গাড়ি একটি একটি করে তোমার বন্ধুকে দিয়ে দাও মানে এক বন্ধুকে দিলে একটি আর এক বন্ধুকে দিলে আরেকটি আর এক বন্ধুকে তুমি আরেকটি গাড়ি দিয়ে দিলে তোমার কাছে কয়টি গাড়ি থাকলো হ্যাঁ তোমার কাছে আর কোনো গাড়ি থাকলো না তার মানে শূন্যটি গাড়ি